আগামী 27 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্যানেল গোছাতে ব্যস্ত শিল্পীরা। একটি প্যানেল করার ঘোষণা দিয়েছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। তবে শুরু থেকেই সভাপতি প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ। অবশেষে সঙ্গী খুঁজে পেলেন এই চিত্রনায়িকা। কে হচ্ছেন তার সঙ্গী জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন না বলে আগে জানিয়েছেন নিপুণের সভাপতি ইলিয়াস কাঞ্চন। বিগত নির্বাচনে এই প্যানেলে ছিলেন অভিনেতা নানা সাহা, শাহানুর ও ডি তায়েব। তারাও এবার সরে দাঁড়িয়েছেন। এরপরেই সবার মুখে মুখে একটি প্রশ্ন, চলচ্চিত্র সমিতির রাজনীতিতে নিপুণ কি একা হয়ে গেলেন? মূলত আসন্ন নির্বাচনে প্যানেল তৈরির জন্য সভাপতি প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না বর্তমান সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার। এদিকে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল একটি প্যানেল তৈরির ঘোষণা দিলেও অভিনেত্রী রয়ে যান একা। শুধু তাই নয়, খবর রটে কাঞ্চন সরে যাওয়ায় বিপাকে পড়েছেন নিপুণ আক্তার। বেশ কয়েকজন শিল্পীকে সভাপতি হওয়ার প্রস্তাব দিলেও তারাও হতাশ করেন তাকে। তবে বিষয়টি উড়িয়ে দিলেন নায়িকা। জানালেন সভাপতি প্রার্থী খুঁজে পেয়েছেন তিনি। 17 মার্চ সন্ধ্যায় FDC-তে ইফতারের পর এক সংবাদ সম্মেলনে নিপুণ তার প্যানেলের সভাপতির নাম ঘোষণা করেছেন। জানান চলচ্চিত্রের সোনালী দিনের জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলি হচ্ছেন তার প্যানেলের সভাপতি। এ সময় নিপুণের পাশে বসে থাকতে দেখা গেছে অভিনেতা মাহমুদ কলিকে। সভাপতি পদের জন্য সকলের কাছে তিনিও সবার সমর্থন ও দোয়া চেয়েছেন। এর আগে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারেও বিষয়টির আভাস দিয়েছিলেন নিপুণ। তিনি জানান, গতবার শূন্য থেকে এই জায়গায় এসেছিলেন, আর এবার তো তার তৈরি মাঠ। সভাপতি প্রার্থী ঠিকঠাক সময় মতো প্রকাশ করবেন, কারণ এটি নিয়েও রাজনীতি হতে পারে। নির্বাচনের এখনো অনেক দেরি, সময় মতো পুরো প্যানেল ঘোষণা করবেন। নিপুণের প্যানেলে যোগ দেয়া সভাপতি মাহমুদ কলি এর আগেও শিল্পী সমিতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি দুই দফায় সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তবে মাঝখানের বিরতি কাটিয়ে আবারও দীর্ঘদিন পর সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। মাহমুদ কলি ছিলেন 80 ও 90 দশকের নায়ক। দীর্ঘদিন তিনি রূপালী পর্দায় দর্শক মাতিয়েছেন। তার পারিবারিক নাম মাহমুদুর রহমান ওসমানী। তিনি বাংলাদেশের স্বনামধন্য চিত্রনির্মাতা আজিজুর রহমান বুলির ছোট ভাই। মূলত ভাইয়ের হাত ধরেই চলচ্চিত্রে আসেন মাহমুদ কলি। এরপর নিজ অভিনয়ের মুনশিয়ানা দেখিয়ে জয় করেছিলেন ভক্তদের মন। তার প্রথম চলচ্চিত্রের নাম মাস্তান। দীর্ঘ এই ক্যারিয়ারে মোট 61টি ছবিতে কাজ করেছেন এই অভিনেতা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।